প্রথম চাষিজ হবে না, বলুন সুবহানাল্লাহ। বুকের চামড়া কেটে, বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ে জুতো বানান, বাপ মায়ের পায়ে যদি জুতো বানান, ভাই দরদি আপনি বাপ মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন না। আপনার জাত দিয়ে যদি আপনি মায়ের, আপনার আত্মা যদি পেশাব পায়খানা ঠেলে পরিষ্কার করেন, আপনি বাপ মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন না। বিশ্ব নবী মদিনা মসজিদে বসে আছেন, মা হারে মা 30 মাইল দূর থেকে টাইম থেকে ছুটছে বিশ্ব নবীর কাছে, এসে মসজিদে ঢুকছেন, দরজায় ধাক্কা দিতে মসজিদের মধ্যে ঢুকে বললেন, বিশ্ব নবীর মাথায় ছিল পাগড়ি, এই পাগড়িকে আপনার বেরি করে মাহারেমাকে বসতে দিলেন, মাহারেমা পাগড়ি পরে বসে অনেক কিছু মুখে দেখা প্রকাশ করে চলে গেলেন। সাহেবেরা বলেন, হুজুর এই বুড়িটা কে, যাকে আপনি আমার পাগড়িতে বসতে দিলেন? আমার নবী বলেন, তোমরা বুড়ি বলো না, ওইটা আমার দুধ মাহারেমা, আমার মা আমেনা আমাকে জন্ম দিয়েছে, আমাকে দুধ দিতে পারেনি, কিন্তু এই মাহারেমা আমাকে দুধ দিয়েছিল, আমি তাই মাকে আমার পাগড়ি পরে বসতে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, ইন্না জান্নাত মাহাতিকুম, বাপ মায়ের পায়ে তলে জান্নাত, মা মায়ের পায়ে তলে জান্নাত। তাই কবি বলল, মাগো মা মায়ের পাতায় স্বর্গ নবীর ঘোষণা, নবীজির দুদুমা আসে মদিনা, মাথার পাগড়ি দিলেন গো বসতে, বসেন দুদুমা হারে মা, মায়ের পাতালে স্বর্গ নবীর ঘোষণা, নবীজির দুদুমা আছেন মদিনা, মাথার পাগড়ি দিলেন বসতে, বসেন মা হারে মা, মায়ের পায়তলে স্বর্গ নবীর ঘোষণা, করম শহরে ভাইম নামতা পায়েসকুলনি, বাবা মাকে ভালোবেসে পেলেন নবীজির মাথা পাগড়ি। বিশ্বনবী ইন্তিকাল করবে, সাহেবকে বললেন, আমার এই পবিত্র পাগড়ি খান তোমাদের মধ্যে কে পাবে? সাহেবের বললেন, আপনার পাগড়ি আপনার ভরজন উসমান গনি পাবে। উনি বলেন, না, তবে আবুবকর সিদ্দিক পাবে। বলে, না, হযরত আলী পাবে। বলে, কেউ পাবে না মক্কা মদিনার কেউ, আমার এই পাগড়ি পাবে ইয়েমেন রাজ্যের পারুল শহর, সেই শহরের মুফতি ওয়াইজ কর্মী। আমার ইন্তিকালের পরে হযরত আলী নিয়ে যাবে আর উমর ফারুক সাথে থাকবে, পাগড়ি যেন নিয়ে চলে যায় ইয়েমেন রাজ্যে। 3 মাস লাগলো ভাই, ওমর রাজিরা 3 মাস, 3 মাস হেঁটে ইয়েমেন রাজ্য অতিক্রম করে করণ শহর, সেই শহরে প্রবেশ করলেন। অয়েসকুনি অয়েসকুনি খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু তাকে মিলানো গেল না। এক লোক বলোই তো, ওই তো যাচ্ছে অয়েসকুনি, তার ঘাড়ে একটা বাহক, আপনারা বাহক বলেন তো, বাহক এই এই এইটাতে একটা গাড়ি বানা আছে, এই গাড়িতে বাপ বসে আছে আর এই গাড়িতে আপনার মা বসে আছে, চলছে বৃদ্ধা বৃদ্ধ বাবা মাকে গাড়িতে করে নি বহন করছে ইসমান, এই সম্মানে বিশ্ব নবীর পাগড়ি পানি পানিওয়ালা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। মা মাকে সম্মান করবেন, যারা শ্বশুর শাশুড়ির পথে ভাগ করে সে যেন তার বাবা মায়ের পথে ভাগ করে, বলুন সুবহানাল্লাহ। শাশুড়িকে যারা ভালোবাসে তার চেয়ে মাকে ভালোবাসে, শাশুড়ি তার নিয়ামত, এ শাশুড়ির জীবন আছে ঋণ পরিশোধ করতে পারবে না, এ বাপ মায়ের পায়ের পরে তাদের সামনা, এটা একটা ইবাদত। রাস্তার কাটা পরিষ্কার করা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা চালাচ্ছে এগুলো সবগুলি এবাদত, বলুন সোহান। বাবা মা শোনা এগুলি সব এবার এবাদত, আর একটা এবাদত আছে বাদ্য, বলব বাবা বলব গো, আপনাদের লস হবে কিনা তা আমি জানছি না, বাবা মা শোনা আমার লস হলে আমি বলবো গো। আপনারা বহুত রাত ধরে বসে আছেন, কত দূর থেকে এসেছেন জানি না, আমার কত মা কত দূর থেকে এসেছেন জানি না, মা আমার আপা আমার কোরআন আমার আল্লাহ বললেন সূরা বাকারায় রাজাক নাকেন বেগর, আমি যে রুচি দিলাম সেইটা তোমরা দান করতে থাকো। যদি তোমার ভাই গরিব হয় রাজাক নাকেন বেগর, যদি তোমার ভাই গরিব হয় তাহলে 3 টাকা তাকে দান করো, আর যদি মুসলমান তোমার গ্রামের গরিব হয় তাকে 2 টাকা দান করো,
ও মুসলমান যদি তোমার গ্রামের গরিব থাকে, ও মুসলমান ভাত তাকে তুমি এক টাকা দান করো, বলুন সুবহানাল্লাহ। শোনা যান কারিগর টুকরো, যদি কোন হিন্দু ভাই আপনার বাড়ির কাছে থাকে, আমার ইসলাম ধর্মে আগে আপনাদেরকে বলেছি আমার এই সাদা, আমার ইসলামে কোনো হিংসা নাই। 1000 বছর ধরে এই মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করেছে, সে সময় ভারতে হিন্দু জৈন বৌদ্ধ শিখ সাঁওতাল শূদ্র আদিবাসী গারো রাভা অসমিয়া খাসি সবকে বুকে করে নিজের সন্তানের মতো তারা দেখাশোনা করেছে, বলুন সুবহানাল্লাহ। যদি মুসলমানরা সন্ত্রাস হতো তাহলে ভারতবর্ষে একটা জাতীয় থাকতো না, 1000 বছর সময় পেয়েছিল, সবকে মেরে রাখতে কাদার মধ্যে পুঁতে দিতে পারত। কিন্তু আমার কোরআনটা বলেনি, আমার ধর্মটা চাই না, আমার ধর্ম বললো যাবে কুরবা, তোমার ভাই যদি গরিব হয় তুমি 3 টাকা দাও, আর মুসলমান যদি গরিব হয় তুমি তাদের 2 টাকা দাও, আর অমুসলমান যদি গরিব হয়, অমুসলমান হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান যেমন তাহলে 1 টাকা দাও, লাখ লাখ দিন দিনের জন্য জবরদস্তি নাই, বলুন সবার সবগুলি এবাদত দান করা এবাদত। সূরা বাকারায় বলল আল্লাযীনা ইউনফিকুনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়াস-সিররা ওয়াল-আলানিয়া, যারা দিনে দান করে রাতে দান করে এবং যারা প্রকাশ্যে দান করে অপ্রকাশ্যে দান করে, তাদের জন্য আমার কাছে অগণিত পুরস্কার, তাদের ভয় নাই আর তাদের দুঃখ নাই, বলুন সুবহানাল্লাহ। বাপ আমার শোনাবা এবাদত বাপ, যারা দান করে ভাইকে, আপনি একজন ধনী লোক, আপনার 3 টাকা ভাই, আপনার একটা গরিব ভাই তার চালে টিন জুটে না, এটা আপনার মানবতার কোনো কারণ নয়, আপনার মধ্যে মানবতা নেই। ইসলাম সব সময় যখন আমরা নামাজ পড়ি ওই নামাজের কাতারে বাদশাহ থাকলো বাদশাহ, ফকির থাকলো ফকির, বাদশাহ ফকির এক কাতার, হলাম সুবহানাল্লাহ। ইসলামকে বোঝার চেষ্টা করবেন, শোনা আপনি একা চেষ্টা করেন না যেন আগে যাবো, কখন না আল্লাহ আপনার এটাকে আমার হাতে 5টা আঙ্গুল ভাই, একটা বড়তে একটা মারাত্মক ছোট, কিন্তু চকম ধর্ম একসাথে। এই জন্য ভয়ে ভয়ে মিলে মিশে প্রতিবেশী প্রতিবেশী মিলে মিশে যে কাজ করবে, কিন্তু শয়তান কি করলো, ভয়ে ভয়ে দ্বন্দ্ব পাকি দিল, প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব পাকি দিল, এটা তার ফসল। আমার শোনা চান, এটা তার ফসল, কাজি পাকানো দ্বন্দ্ব পাকানো বিভেদ করা বিচ্ছেদ করা, এই ফসল হলো শয়তানের। আর ঐক্য করা, এক জায়গাতে করা, ভালোবাসা প্রেম করা দয়া দেওয়া মহব্বত করা, এটা আল্লাহ ফসল। ওই যে রহমান আল্লাহর নাম, আল্লাহ রহমান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আলো বাতাস পানি দিয়ে বাঁচাই জীবন প্রাণ, মায়ের অন্তরে দেয় ভালোবাসা, বুকে দেয় গো খাবার, বাঁচাই শিশুর প্রাণ, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। ভাই আমার আল্লাহকে যে ভালোবাসবে, হাইরে একটা হেঁটেতে ভাই, দুটো মুরগি মেরে দুটো খাবার নিয়ে সকালে আপনি বেরিয়ে যান, রাস্তার যাকে পাবেন তাকেই দান করে, চাচাই আমার ভাই আমার বিটি আমার মা আমার। যদি আপনার টাকা থাকে আমি আপনাকে মুড়ি জলপান আমি বাতাসা মিষ্টি দান করতে বলো, না শোনা চা টাকা টাকা টাকা, হেঁটে পেয়ে অবস্থায় টাকা পড়ে খামচা মারানাতে, ভাই লে ভাই ভাই লে মা লে আল্লাহ বলে আল্লাহ নে ফিকুর আমি লাইল না, যারা রাতে দিনে টাকা দান করে তা তাদের জন্য ভয় নাই দুঃখ নাই, আমার কাছে তাদের জন্য অগণিত নিরাপদ আছে, বলুন সুবহানাল্লাহ, পুরস্কার আছে, বলুন সুবহান। এ শোনা আপনি যদি ডেলি টাকা পয়সা দান করেন হিংসা থাকবে কি, থাকবে? আপনার 80 মন ধান হলো, 40 মন ধান আপনার বছর চলে যাবে,
আর 20 গুণ ধারা নিষ্ঠা মেরেছে আপনি জাহান্নাম ওই লুদি কুলি হামাদা এই লোকটা একজন ভাই মানুষটার জন্য জাহান্নাম যে চালকে ধানকে বস্তায় গোড়ায় হাড়িতে বন্দি করে ঘরে জমা রাখে আর তার বাড়ির পাশে তার প্রতিবেশী ক্ষুধার্তে দিন কাটায় এই লোককে জাহান্নাম আপনি তাহাজ্জুদ করবেন আপনি জামাতে যাবেন আপনি জামাতের আমির সাহেব আপনি জামাতের মুবাদ্দিক জামাতের আপনি মুসল্লি আর আপনার ঘরে টাকা আর আপনার প্রতিবেশীর বাড়িতে ক্ষুধা আপনি কোনদিন মুসলমান না আপনি দুনিয়াদারি শয়তানের ফসল আপনি শয়তানের চলক আর আল্লাহ নবী বলেন তুমি যদি কারো বিপদ দেখো ছাপিয়ে পড়ো তুমি মনে করি বিপদ আমার এই বিপদ আমার কারো যদি বিপদ দেখো তুমি আমার মনে করো বিশ্রাম যাওয়ার আগে 10টা বাড়ি তুমি খবর নাও মা আমি মা কি রান্না করলে বেটি বলে বাহ এই এখনো আপনার জামাই এখনো এই বাজার থেকে আসতেই পারেনি চার্জার কিনে আমি আনতেই পারেনি কি জানি যাচ্ছি না টাকা পয়সা পেলো কি পেলো না জানি না চলুন চলুন আপনার বাড়ি থেকে চাল ডাল তরি তরকারি নিয়ে আসেন তাড়াতাড়ি বাপ এইভাবে আপনি সে বাড়িতে পৌঁছে দেন রাত একটা দেড়টা বেজে গেছে উমার ফরু জেলা তাহলে আনো ঘোড়ায় চড়ে পাহাড়ের পাদদেশে দেশের প্রজাদের অবস্থা পরিদর্শন করছেন ঘুরুম 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 করতে করতে আপনার চলে গেল ঘোড়ায় চড়ে পাহাড়ের পাশে এক মহিলা চার দিন হলো স্বামী চলে গেছে বিদেশে কাজ কাজ করতে এখনো ফিরে আসে না চার দিন ধরে ছেলেরা না খেয়ে ক্ষুধার জ্বালায় কান্না শুরু করেছে ছেলেদেরকে আশ্বাস দেওয়ার জন্য হাড়িতে পাথর বালি আর পানিতে চকপাক করে ফুটাচ্ছে ছেলেরা যখন চালা পাচ্ছে বাবা আরেকটু ঘুমা বাবা আরেকটু ঘুমা আমার ঘর বলেন মা বিটি এত রাত্রে কি তুমি যাও যাও কি রান্না করো বলে কিচ্ছু না শুধু হাড়িতে পানি আর পাথর আমার ছেলেদেরকে আশ্বাস দেওয়ার জন্য আর চাকরিন আমি ছেলেদেরকে আশ্বাস দিচ্ছে এরকম করে আমার ঘরে যারা জানো দাঁড়াতে দাঁড়াতে বাড়িতে ফেলতে আমিনিল মুমিনিন মদিনার খলিফা কোথায় দেখি আছে কোথায় ইবাদত ইবাদত এটা একটা বড় ইবাদত বাড়ি থেকে ছোট্ট একটা আটার বস্তা মধুর টিন নিয়ে আসলে এসে বলেন বিটি মা ওই আমার স্ত্রীর সাথে কাজে হেল্প করার আমার অভ্যাস আছে আমি আটা আপনাকে সেরে দিই বললে উনি করলো কি আটা সেরে দিচ্ছে আটা সেরে লই লই করে দিচ্ছে আর মেয়েটা রুটি বানালো রুটিকে ছিঁড়ে মধুতে মাখিয়ে ছেলেগুলোকে ডাকছে বাপ একটা জিনিস বলি এই ফাঁকে একটা কমা দিলাম দাঁড়ি আপনার ছেলের জন্য একটা আপনি আপেল কিনলেন আর আপনার আর একটা ছেলে ভাইয়ের বাড়িতে আছে আপনি কি ঠিক করেছেন যদি একটাই বা কিনলেন তাহলে হিসেবে কেটে কয়েক কুচি করে ভাগ ভাগ করবেন আর যদি মনে করেন আমার বেটা তার হাতে আপেল ছেড়ে দিলেন আর একটা ছেলে ওখানে দাঁড়িয়ে ছিল এটা ঠিক করেছেন না বেটি করলেন বেটি ইসলাম তো সমাজ পাইছো না আপনারা বহু কষ্টে এসেছেন যা শাসন মাথায় করে নিয়ে গিয়ে আমল করার চেষ্টা করতে উনি ছেলে গল্প সব দেখে তুলে বসে প্রত্যেকটা ছেলেকে রুটি খাইয়ে দিল বলুন সোহা বলে বাপ একটু হাসো বাপ একটু হাসো বাপ একটু হাসো পিক করে যখন ছেলেগুলো হাসলো বলল আল্লাহ আমার মাথা থেকে পাহাড় নেমে গেল জাহান্নামের পাহাড় আমার মাথা থেকে সরে গেল বলুন সোহান আমার কাজে আসতে করে শোনা চাল পাহাড়টা সরে গেল হলুন সোহান বাপ শোনা কাজে আসতে করো মেয়েটাকে বলেন মা হাকি তুমি খাও বললো বাপ আমি খাবো না আমার স্বামী আর চার দিন কাটে গেছে ফাঁসে নাই নিশ্চয় আমার স্বামী অনাহারে আছে আমি খাবো না আমার ঘর বলেন বিটি আমি তোমার দেশের খলিফা আমির মুমিনি তোমার আটা যদি ফুরিয়ে যায় আমি পুনরায় মিশে তোমাকে আটা দেবো তুমি খাও বলে আপনি আমির মুমিনিন আপনি আপনি আমাদের বাদশাহ বলে হ্যাঁ আমি তোমাদের বাদশাহ ভয় নেই এর নাম এবাদত বলুন সোহান মানুষ করার সেরা মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞান মানুষ খোদার সেরা মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞান
মানুষকে দিলে ব্যথা, ব্যথা পাই আল্লাহ রহমান, মানুষ খুদা সেরা দা। রাস্তায় পড়ে কাঁদছিল এক সন্তান, বিশ্ব নবী আমার বললেন বাচ্চা রে কাঁদো কেন? বাচ্চাটি বলল হুজুর আমার মা আছে, নেই আমার আপা যান। ঈদের দিনে সব ছেলের গায়ে জামা, আমার গায়ে জামা নাই, আপা থাকলে একটা জামা পাইতাম। হাই রে আপা আমার নেই, তার জন্য কাঁদে আমার জীবন। বিশ্ব বাচ্চা বাচ্চা রে আমি তো আর আপা যা। ইসলামটা এখন আমাদের কাছে পৌঁছে, ইসলাম আমাদের কাছে এখনো পৌঁছে না। আমরা নিষ্ঠুর পথ ভাই ভাই মারামারি, প্রতিবেশী প্রতিবেশী ছড়কা কাজই করতো, বেটা হয়ে মাকে ভাব দিচ্ছে, বেটা হয়ে বাপকে ভাব দিচ্ছে। বিশ্ব বাচ্চা আমি তোর বাপ, আমার ধুলো বাড়ি থেকে আমি পড়ে আছি, শোন ধুলো বাড়ি থেকে তুলিলে কাজ ছেলে জানে না, রাস্তা থেকে ছেলেকে কুড়িয়ে তার গায়ে বালু বসিয়ে বলে আইসা বেটা নাই রে আমার। মক্কা মদিনা আর মুনাফিক আমাকে বলে আত্মা, আল্লাহ নবী বেটা ছিল না, তাই মক্কা লোকেরা নবীকে নিঃসন্তান বলতে নির্বংশ বলতে। আমার আল্লাহ তার একটা সুরা অবতীর্ণ করলেন, সুরার নাম কাসার। আল্লাহ বলেন নবী তোমাকে লোকে বলে তোমার ব্যাধা নাই, তুমি নির্বংশ, ইন্না তাইনা কাল কাউসার, আমি তোমাকে জান্নাতে কাউসার দান করলাম। ফাসার লি আপনি আমার জন্য নামাজ পড়ুন রব্বিকা, আর আপনার প্রতিপালনের জন্য আপনি কুরবানি করুন, ইন্না সানিয়া কফল আপনার, নিশ্চয় যারা আপনাকে নির্সন্তান বলে তারাই নির্সন্তান। আমার বিশ্বনবী চারটা আপনার মেয়ে ছিল, এই চারটা মেয়ে আপনার ছাড়া ব্যাটা ছিল না, তাই রাস্তার ছেলে কুড়িয়ে বাপ হলো নিয়ে চলছে। আইসা যাচ্ছে, আইসা আইসা রে পানি ম্যানেজ করো, ব্যাটার আমার গা ধুয়ে দেও, চোখের সুরমা গায়ে পাঞ্জাবি দেও। ভাই ও বন্ধু আমার, দেলকে পাষাণ করে ফেলেছি, হিংসাই দেলকে জটচিহ্ন করে দিয়েছি, মানুষ এত হিংসা দেলে বুঝিয়েছে, রাত্রির কাজী গন্ডগোল থানাতে কোর্টে জেলে, মুসলমানদের পয়সা যাচ্ছে থানাতে কোর্টে জেলে। এ আমার সোনামণি ভাই, আপনারা মুসলমান আপনাদের সম্পদ হারিয়েছেন কোথায়, কোথায় হারিয়ে আসলেন? সেটার গায়ে জামা দিল, চোখের সুরমা দিল, বিশ্বনবী নিজের থালাতে নিয়ে বসলো, বিশ্বনবী খাওয়ার বাহানা করছেন, আর ছেলেটার আপনাদের মুখে খাবার তুলছে, বাপ হারা ছেলে আর বাপ পাইছে, বলুন সোহা। আর রাস্তার ছেলে কুড়িয়ে আর হারানো ছেলেটার বাপ হয়েছে বিশ্বনবী। আমার আল্লাহ বলেন আপিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আপিউর রসুল্লাহ আর রসুলের আনুগত্য করো, মায়াতি রসুল্লাহ যদি রসুলের আনুগত্য করো, ফাকাদ আতাল্লাহ তাহলে আল্লাহর আনুগত্য করা হবে, বলুন সুবহান। আমার সোনামণি ভাই, আমার তরুণী মা বোনেরা আপনারা কিছু বুঝতে পারলেন তো? আমার আলোচনায় কিছু বুঝতে পারলেন? হিংসার কোথায় জায়গা আছে আমাদের কাছে? হিংসার জায়গা নাই না, আমাদের মধ্যে আছে প্রেম। আল্লাহর মধ্যে যেমন রহমান রাহিম, প্রেমের মহাসমুদ্র, আল্লাহকে যারা বিশ্বাস করবে তাদের মধ্যে থাকবে প্রেমের মহাসমুদ্র, হিংসা থাকার কোন কথা নয়, বলুন ইনশাআল্লাহ। আহা ছেলেরা আমাকে তার একটা ঘন্টা আগে তুলবে, শোনা 12:00 পরে জালসা করতে হয় না, আমাদের সামনে আর একটা ডিউটি আছে, কি না
আর একটা আমাদের ডিউটি আছে সামনে, এক ঘুম পড়া আর একটা তাহাজ্জুদ আর একটা ফজরের নামাজ। যদি ফজরের নামাজে যাওয়া সীমার জন্য কাজা হয় 2,88,00,000 বছর জাহান্নামে একটা বেজে গেল, কি করবো এখন আমি? আমার সুরা তাজকারীদের টুকরো দর দিই হাড়ির একটা ভাত কিপ্রে সমস্ত হাড়ির ভাত বোঝা যায় যে হয়ে গেছে, তাই না? আমার কারেন্টের টুকরো সুরা চান, আমার ভাই আমার বন্ধুরা, প্রেম বুকে ভর্তি করুন, এটাই বাদর। মানুষ যাকে মানুষে মানুষকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, বলুন সোহাদ। এই কথাটা মনে রাখবে। আর শোনা চান কারিগার টুকরো, যাচার যারা কমিটি বর্গ, যাচার সম্পাদক, যাচার সভাপতি, যাচার সদস্য ভাই যারা আছেন, প্লিজ দয়া করে একটু আসবেন। আর আমি দোয়া করব ভাই, যারা পিছনে আছেন ভাই, দোয়া হলো মুক্কুল ইবাদত, আকাশ ও জমিনের জ্যোতি। শোনা, বাপায় খিদমত করবেন, পাঁচ রক্ত নামাজ করবেন, আর দান ধ্যান করবেন, কারো সম্পদের উপর অত্যাচার করবেন না, চুরি ডাকাতি করবেন না। চারটা বিষয়ের প্রতি আমি ইবাদতের আলোচনা করেছি ভাই, একটু খুশি আছেন? আমি একটু দোয়া করব ভাই। ছেলেরা, এই জালসার যত সদস্য আর জালসার সম্পাদক আর আমার জালসার সভাপতি, শোনা চান, আল্লাহ তোমাদেরকে সত্যি ব্র্যান্ড বুদ্ধি দিয়েছে, আর আল্লাহ পাক হাতে দাঁড় করবে, আল্লাহ আমিন। আর একটা আমার যুব সম্প্রদায়, আরে যুবকরাই তো ইসলাম নিষিদ্ধ দুনিয়াতে, বলুন সোহাদ। আপনার আদি ছিল তরুণ যুবক, আসিমুল লোহার হাতুর তার হাতে ছিল ঢাল, যুবকরা ছাড়া কারা করবে? তরুণ, আল্লাহ এদেরকে নামাজে করুক, এদেরকে পরেশগারিতে, এদেরকে আল্লাহ পরেশগারিতে, কোন আল্লাহ আমিন। যা ধন্যবাদ আপনারা গুছিয়ে এসেছেন, শোনা আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। শোনা চান, ভিতরে শুধু রাখবেন দয়া মায়া মহাপ্রভু, এই গোটা বিশ্বের যত প্রাণী জগৎ সব আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খেতে বসতেন, তখন উনি একজন করে মেহমান ডেকে নিয়ে আসতেন, এসে থালায় বসাতেন। কিন্তু একদিন করলো কি, উনি এক মেহমান ডেকেছেন, সে মেহমান সূর্য পূজারি, এখন খেতে বসে সূর্য প্রণাম করে খাওয়া শুরু করেছে। উনি বললেন, তুমি যদি বিসমিল্লাহ বলো তাহলে খাও, না বলে উঠো। যেমন উঠায় দিল, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি যাকে খেতে দিলে না শুধুমাত্র বিসমিল্লাহ বলে দিই তার জন্য, কিন্তু আমি সেই বান্দাকে খেতে দিই 70 বছর ধরে। আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, আমি খেতে দিই, আমাকে ডাকুক বান্না ডাকুক। আল্লাহ কত রহমান, নামাজ আপনি পড়েন তো আপনার ভালো কাজ, নামাজ পড়েন না আপনি একটা ভালো কাজ করেন না, আল্লাহ তাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন না, এটা তো ঠিক না? শোনা চান, এটা তো ঠিক না? আপনাকে আপনার স্ত্রী মহব্বত করে আপনি তাকে মহব্বত করবেন না, তাই হয়? তাই আমার শোনা তো উনি বললেন, জেনে রেখো যে আমার সৃষ্টিকে ব্যথা দেয় সে আমাকে ব্যথা দেয়, বলুন সোহান। সে হিন্দু হোক খ্রিস্টান হোক, এটা কুকুর হোক, কুকুর মারবেন না, পিঁপড়া পিঁপড়া মারবেন নাকি, পিঁপড়া মারবেন না। আমার কালেজার টুকরো শোনা চান, আমার ভাই ও বন্ধু, আমার বৌমায়েদের প্রতি ভালোবাসা মহব্বত করা, আপনাকে আব্বা বলবে, আপনার কোন সময় দরকার হবে একটু পানি চাইবে, পায়খানাতে বলছেন, মা বেটি একটু পায়খানার সামনে পানি আন, ভাইয়ের পানি দরকার, পানি দিবে। আপনার বেটি বৌমাকে কাছে নেন, সাথে নেন, খাবে নেন, খেতে দেন বৌমাকে, আপনি একটু কম খেয়ে বৌমাকে বেশি খাবে দেন, নিশ্চয় আপনাকে কাছে নিবে, আমাদের চলার মধ্যে ত্রুটি আছে। আর আমার কাজের টুকরো শোনার চান, ছেলে মেয়ের প্রতি যত্ন দিবেন, ছেলে মেয়ে যত বেশি হবে তত আপনার নেকি বেশি। আপনার যদি দুটো ছেলে নামাজ পড়ে, নামাজের নেকি আপনি কত পাবেন আমি বলতে পারবো না, নামাজের নেকি কত হয় আমি বলতে পারবো না। যত সন্তান আপনার বেশি তত আপনার নেকি বেশি যদি নামাজি হয়ে যায়। আর ছেলেরা যদি নামাজ পড়ে, মা হা ছেলের জন্য বিনা হিসাবে জান্নাত পাবে, বলি সুবহানাল্লাহ। আর যদি ছেলেকে আলেম করেন, আলেম আল্লাহ তাকে নবী বললেন, আলেমের বাপের মাথাতে নূরের টুপি, নূরের জামা, মা বাপের মাথাতে নূরের জামা টুপি পরিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত। একজন হাফেজ সাহেব 10 জনকে 10 জন জাহান্নামে টেনে নিয়ে জান্নাতে ঢোকাবে। বাবা শোনা, আপনাদের যাদের ছেলে আছে
মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায়। আমি তো বিজ্ঞানের ছাত্র, অন্যান্য যার ছাত্র আপনারা আমার শুনেছেন, আমি বিজ্ঞান নিয়ে বেশি আলোচনা করি। আমি গত বছর ইসলাম পাশে সেখানে মহাবিজ্ঞান নিয়ে, গোটা বিশ্ব বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম। সেদিন ইসলাম আমতলায় ভয়ঙ্কর বিজ্ঞানের করে আলোচনা করে চলে গেছি, কিন্তু সাধারণ মানুষের বোঝা কঠিন হয়ে পড়ে। বাবা সোনামার আজকে ছিলাম এবাদতের পরে সার্বিক প্রেম বক্তব্য করেছি। আমার কয়েকটা টুকরো মানুষকে ভালোবাসে, খবরদার মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহ সেরা দান। মানুষকে যে ভালোবাসে সে তো বলো কেন মা, মানুষকে ভালোবাসলে আপনি জান্নাত যাবেন, যার জন্য আল্লাহ মা গোটা বিশ্বের স্রষ্টা, নবী গোটা বিশ্বের জন্য, আলেমরা গোটা বিশ্বের জন্য, মুসলমানরা গোটা বিশ্বের জন্য। আপনার একটা হিন্দুর ছেলে নদীর পুকুরে পড়ে গেছে, তাকে তুলতে গিয়ে যদি আপনার আসরের নামাজ চলে যায়, নামাজ কাদা হয়নি। একটা হিন্দু ভাইয়ের ছেলে পুকুরে ডুবছিল, আপনি ঝাঁপ মেরে তাকে ডুব মেরে খুঁজে তুলতে গিয়ে আপনার আসরের নামাজের টাইম চলে গেল, মাগরিবের আজান হচ্ছে, দোয়া হচ্ছে, আপনার নামাজ কাদা হয়নি। আপনি ছেলেটাকে তুলে নিয়ে এসে আগে আসর পড়েন, পরে মাগরিব পড়েন। একটা হিন্দুর ছেলে হোক, তা আপনার ছেলে, মানবীয় সম্পর্কের প্রেক্ষিতে গোটা পৃথিবীর মানুষ এক অপরের ভাই। বিশ্বনবীর মা আমেনা, আর বিশ্বনবীকে দুধ দিয়ে মানুষ করছে মা হালেমা। বাপ আমার প্রভাব, হিংসাকে জায়গা দিয়ে না, বলো হিংসা, হিংসা শয়তানের ফসল, প্রেম ভালোবাসা আল্লাহর ফসল। আল্লাহ তাকে প্রেম ভালোবাসা দিয়ে এই দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুন, বলুন আল্লাহ আমিন। বাপ শোনা কালেজার টুকরো বয়স হয়ে গেছে, এখন ছাত্রদের সাথে জালসা করছি, শরীরে আমার কোনো ব্যাধি ট্যাধি আসে না, শরীরে একদম টনটনা হয়ে আছে, শরীরে দেখলে জলসর দেখবেন তাও নাই, শরীর জলসর নাই, রক্ত একদম যুবকের চাইতে আমি যেমন বড় ব্যাটাকে বলছি দেখতে নিয়ে তোদের শরীর, আমার শরীর বড় ব্যাটা আব্বা আল্লাহ আপনাকে ভালো রেখেছে, তাই বল আল্লাহ মাত্র